ঢাকায় বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক সকালে পিলখানা বিজিবি সদর দপ্তরে শুরু হয়। সংবাদ সংস্থা বাসর জানায়, চার দিনব্যাপী এই সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া অস্ত্র ও মাদক পাচার বন্ধের বিষয়টিও গুরুত্ব পাবে। বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্য এবং বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। 19 সেপ্টেম্বর যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।